আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মমতা জাফর ফরেক্স লার্ন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের এর আগে বলেছিলাম যে আমি এই চ্যানেলটি মূলত করেছি ফরেক্সের উপরে বিভিন্ন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট এবং হায়ার লেভেল না হলেও অন্তত বিগিনার দিনে, বিশেষ করে বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমি কিছু ফরেক্সের উপরে ডিসকাস করতে চাই এবং ভিডিও আপলোড করব ইনশাল্লাহ এবং ভিডিও তৈরি করব। তারপরে আমি অনলি দুইটা বা তিনটা অনলি ভিডিও দিল। আমি এটা আমার একটা পাবলিকেশন রয়েছে যেটাকে বলা এনডিবি সিরিজ নিউ দিশারি পাবলিকেশন। আমি পাবলিকেশনের বিভিন্ন প্রকাশিত বিশেষ করে জব, জেনারেল নলেজ, হেলথ টিপস, জ্ঞানের কথা এরকম আমাদের কিছু বই রয়েছে, এগুলোর উপরে আমি আপনাদেরকে একটা রিভিউ দেব যে বইগুলোর ভিতরে কী আছে। যে যদি বইয়ে যদি মনে করেন যে আমার এটা উপকারে লাগবে তো অবশ্যই এটা আপনারা বাজার থেকে এটা কিনবেন। আর আমার এই ফরেক্স লার্ন বিডি এবং হলো নিউ দিশারি পাবলিকেশন নামে আপনার ফেসবুকে আপনারা সার্চ করলে দেখতে পাচ্ছেন, করলে ইনশাল্লাহ এটা আরও বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, আমি আজকে আপনাদেরকে আমার একটা পাবলিকেশন প্রকাশিত এই এক্সট্রা নলেজ বইয়ের উপরে আমি আপনাদের একটু আলাপ করতে চাই। এর আগে আমি ভিডিওটি যদিও দিয়েছিলাম কিন্তু এটাতে ফোকাল ছাড়া, তো আমি এটা ভিডিওটা ডিলিট করে আমি নতুন করে ভিডিওটি আমি এটা আপলোড করলাম। যাই হোক, আমাদের শুরু করা যাক। আমার এই বইয়ের নাম হলো আপনার এক্সট্রা নলেজ, মানে এনডিবি শর্টকাট। এখানে দেওয়া আছে, এক নজরে দেখেন আপনি সাধারণ বিজ্ঞান, জানার আছে অনেক কিছু তথ্য এখানে আপনি পড়ে নেবেন। আমি ভিডিওটি নম্বর করতে চাই না। তো আপনার এটা প্রকাশিত হয়েছে দেখতেছেন মনোগ্রাম আমার নিউ দিশারি পাবলিকেশন ঢাকা। এখানে আপনার কী কী রয়েছে দেখেন, এখানে শর্টকাট টেকনিক, সাধারণ বিজ্ঞান, জানার মাঝে অনাজানা কিছু অজানা কিছু মজার তথ্য, ছাত্রছাত্রী পড়ালেখার টেকনিক, হেলথ টিপস, গণিতের যে বাণী, ক্যারিয়ার, চাকরির টিপস এবং বিভিন্ন তথ্য সম্বন্ধে একটি প্রস্তুত। তার আগে আপনি দেখেন আমি আর কিছু আমার প্রকাশিত বই দেখা আমি দেখাচ্ছি আপনাদের এনডিবি সিরিজ অনন্য কিছু পুস্তক। প্রথমে সংখ্যা তত্ত্ব দেখতে পাচ্ছেন, বর্তমান বিশ্ব, ইজি টেকনিক, এক্সিলেন্ট টেকনিক ও নলেজ, সুপার টেকনিক, গণিতের সহজ ফর্মুলা, কে কি কেন, প্রশ্ন সংকলন, সাধারণ জ্ঞান, জানার আছে অনেক কিছু, নলেজ পাওয়ার, নলেজ ব্যাংক, বিজ্ঞান ও প্রযুক্তি, ইংরেজি শব্দ শেখার সহজ ফর্মুলা, কমন মিস্টেক ইন ইংলিশ, বাংলা ভাষা সাহিত্য, জ্ঞানের কথা, হেলথ টিপস। তারপর আপনি দেখেন বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, বিশেষ প্রিলিমিনারি ডাইজেস্ট, প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং হলো প্রভাষক নিবন্ধন ডাইজেস্ট, প্রাইমারি মডেল টেস্ট, 35টি মডেল টেস্ট, এক্সট্রা নলেজ, ম্যাথ ম্যাজিক, ইংরেজি শব্দ বাক্য গঠন সহজ পদ্ধতি, ইম্পোর্টেড ইংলিশ ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি, ইংলিশ কালেকশন, ইজি স্পোকেন ইংলিশ। বাজারে যেগুলো বই রয়েছে তার সাথে আমার বই ছিল এক ব্যতিক্রমী এবং অন্যান্য সর্বশ্রেণীতে যোগাযোগ করুন। এবং তারা আপনাকে বই কেনার আগে নকল এড়াতে বইয়ের প্রতিপৃষ্ঠা এনডিবি সিরিজ লেখা থেকে ক্রয় করুন। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা উপলব্ধ করবেন। যাক, শুরু করা যাক। আমার এই বইটিতে আমি আগে ওপেন করেছিল যাক এনডিবি শর্টকাট টেকনিক সহ এক্সট্রা নলেজ। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার সংকলনী দেখা যাচ্ছে। দেখেন নিউ দিশারি পাবলিকেশন বাংলা বাজার ঢাকা। আপনারা এখানে যে টপিকগুলো দিয়ে পুস্তকটি সাজানো হয়েছে দেখেন, এখানে আপনার বইটি কোথায় পাওয়া যাবে, পরিবেশক ইনকলাব পাবলিকেশন, এখানে আপনার দেওয়া আছে মোবাইল নাম্বার সহ এবং হলো নীলক্ষেতে আলম বুকস। যে আপনার এখানে আমরা যা হলো যে টপিকগুলোতে পুস্তকটি সাজানো হয়েছে এখানে আপনার অনেক কিছু দেওয়া আছে, তো এগুলো আমি এই সূচিপত্রে আলাপ করব না, ভিডিওটা অন্য বড় হয়ে যাবে। আমি ভেতরে আপনাদেরকে আলাপ করে দেবো। প্রথমে দেওয়া আছে শর্টকাট টেকনিক সাধারণ বিজ্ঞান। এখানে শর্টকাট টেকনিকের যেটা বিজ্ঞানের উপরে কিছু সূত্র দেওয়া আছে যেটা মনে রাখার সহজার্থে। তারপরে আপনার আসবে তথ্য প্রযুক্তি ইন্টারনেটের ইতিহাস। ইন্টারনেট ইতিহাস 700 BC থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে ইতিহাস 1998 সাল পর্যন্ত। তারপরে কম্পিউটার তথ্য বিভিন্ন বিষয়ের জনক প্রতিষ্ঠাতা,
তারপরে আপনি দেখেন কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট, তারপরে আছে মাইক্রোসফট অফিস বেসিক শর্টকাট, তারপর আপনি দেখতে পারবেন দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত কিছু ইংলিশ শব্দ বাংলা উচ্চারণ অর্থ সহকারে, তারপরে আপনারা এর মধ্যে পাবেন জানার মাঝে অনেক কিছু যেটা আমি বললাম। এটা আসলে অনেক কিছু মজার মজার যেগুলো আমরা জানি না, যেমন আমি দুটি এখানেই আমি পড়তে পারি। একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের 13 ভাগের 1 ভাগ, অর্থাৎ 65 কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হলো 5 কেজি। তারপরে দেখেন দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকার পরিমাণ 2500 কোটি এবং এরা 4 মাস বাঁচে। এরকম আমাদের শরীরের দেখেন এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেক কিছু তথ্য দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে। তো আরও দেওয়া দেখেন আরও এখানে আসুন জেনে নিই মজার মজা আরও তথ্য, কিছু তথ্য মজার তথ্য জানতে যেমন মজা লাগে পড়তেও তেমন মজা। এখানে দেখেন অনেক তথ্য, অনেক তথ্য। আমি আসলে যখন বইটি তৈরি করি তখন বিদ্যালয় আমি ইন্টারনেট থেকে কালেকশন করা, এটা খুবই মজা, কিছু কিছু বিষয় খুবই মজা লাগছে যেটা আমাদের আসলে অজানা এবং খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আশা রাখি। তারপরে দেখেন অনেক অনেক পেজ দেওয়া আছে এটার উপরে মজার তথ্যের উপরে অনেক তথ্য। তারপরে দেখেন ছাত্রছাত্রীর পড়াশোনা এবং দিক নির্দেশনা, এখানে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই দিক নির্দেশনা আসার পর করলে অবশ্যই তারা ভালো সফলতা লাভ করতে পারবে। তার ভিতরে দেখেন কিছু হেডিং ছাত্র জীবনে পরিশ্রম ধৈর্য অধ্যবসায় ঈশ্বর ফলাফল, তারপরে আপনি পাবেন ছাত্র জীবনে আলস্যের প্রাবল্য মুক্তি, আসক্তি আসক্তির সাথে নিরাসক্তির চিরন্তন যুদ্ধ, তারপরে দেখুন নার্ভাসনেস লালসা দূর করতে হবে এটা ছাত্রদের বিষয়ে বলা হয়েছে, এবং আরেকটা বিষয় শরীরটাকে সুস্থ রাখুন, শরীরটাকে সুস্থ রাখার জন্য কী করতে হবে তার কিছু নিয়ম কানুন দেওয়া আছে। তারপরে দেখেন একজন ভালো ছাত্রের জন্য শেখার সহজ পদ্ধতি কীভাবে সে পদ্ধতি শিখতে পারবে ভালোভাবে, তারপর স্মৃতিশক্তি বাড়ানোর কতিপয় উপায় আলাপ করা আছে, এবং তাদের হাতের লেখা ভালো না তাদের জন্য হাতের লেখার কিছু নিয়ম পরামর্শ অনুসারে দেওয়া আছে। তা পরীক্ষার পূর্বে কয়েকদিন প্রস্তুতি, যারা আমার পরীক্ষা দিতে যায় তাদের জন্য কিছু টিপস এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আসে হেলথ টিপস, কাঁচা আমের স্বাস্থ্য গুণাবলী, দাঁত ক্ষয় প্রতিরোধ, খাওয়ার পরপরই পানি পান নয়, আমরা যেটা করি আসলে খাওয়ার পানি পান করলে এটা গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং গ্যাস হয়, আর এটা নিয়ম পালন করলে তাতে কোনো গ্যাস হবে না। তো দাঁত ব্রাশের ত্রুটি এবং সঠিক নিয়ম, তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, তারপরে এবং হলো সংসারে কিছু টুকিটাকি বিষয় এটা আলাপ করা আছে। দেখো তারপর বাংলাদেশের 36টি সেরা দর্শনীয় দেখছেন বাংলাদেশের সেরা দশ 36টি সেরা দর্শনীয় পর্যটন স্থান এবং ক্যারিয়ার ও চাকুরির টিপস। এবার দেখেন জীবনে গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা এবং কী দক্ষতা লাগলে আমরা চাকরি পেতে সহায়ক হবে এটা দেওয়া আছে। তারপরে দেখেন খুঁজে বের করতে হবে নিজের অভিজ্ঞতা, অনেকে জানে যে আমাদের অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না, আর অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি হয় না, তাহলে অভিজ্ঞতা হবে নিজের অভিজ্ঞতা কী কী আছে। আসলে অনেকে মনে করে যে চাকরি করলে অভিজ্ঞতা তা না, আপনি ছাত্র জীবনে অভিজ্ঞতা হতে পারে, এইগুলো আমার শেয়ার করা আছে, করলে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। তো জীবনী গতিপথকে বদলে দিন, তারপর লক্ষ্য থেকেই সব কিছু শুরু, লক্ষ্য পৌঁছাতে অনুপ্রেরণা, জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখবেন যেভাবে, যেহেতু কম্পিটিশন মার্কেট এখন জবের, বেকারত্ব গভীষণ নয়, চাকরি খোঁজার প্রস্তুতি হিসেবে নিন। এই টপিকসগুলো আসলে আমি বিভিন্নভাবে কালেকশন করা, খুবই ভালো লাগছে আমাকে, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তারপর চাকরি পেতে ব্যর্থতার কারণ ও সমাধান, তারপর বেকারত্ব দূর করতে চাকরি খোঁজার কিছু টিপস এখানে দেওয়া আছে, আপনি চাকরি করতে পেতে গেলে কী করবেন এখানে চাকরি খোঁজার কিছু টিপস দেওয়া আছে। তারপরে চাকরির জন্য অনুশীলন প্রয়োজন, চাকরির জন্য আসলে অনুশীলন প্রয়োজন। তারপরে কিছু বিখ্যাত লেখক মনীষী গুরুজনদের স্মরণীয় নির্বাচিত কিছু বাণী ও উক্তি চিরন্তন বাণী, যেটা আপনি পড়লে আপনি জীবনটাকে নতুন করে সাজাতে পারবেন। এদের আসলে মহৎ বাণীগুলো খুবই ভালো লাগে যদি আমার জীবনে কাজে লাগতেছে, তাদের অভিজ্ঞতার ফসলই তারা আসলে মূলত এই বাণীগুলো দিয়েছে। তারপরে মোবাইল ফোন কেনার আগে যে বিষয়গুলো জানা যখন, যেহেতু আজকে মোবাইল ফোন আমাদের একটা নিত্য প্রয়োজনীয়, কী জায়গায় ফোন কিনবো এটার উপরে একটা টপিকস দেওয়া আছে। মোটামুটি এই এই আশা রাখি আপনাদের এটা বইটি পড়লে আর ভালো লাগবে, অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে অন্য একটা বইয়ের আমি রিভিউ দেবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহ।